জয় গুরু। রিটায়ানী ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত, অভিনন্দন, শ্রদ্ধা, প্রণাম ও পবিত্র রানন্দিত জয় গুরু জানাই। আজকের নিবেদন, জিতেন পোদ্দারের ইষ্ট ডাকে সাড়া। লিখেছেন শ্রী সুভাষ মুখার্জি। আজকের নিবেদন, জিতেন পোদ্দারের ইষ্ট ডাকে সাড়া। ফরিদপুর জেলার কাশিয়ানী গ্রামে অবস্থাপন্ন পরিবারের সন্তান জিতেন্দ্রনাথ। বাবা হরিভজনের ছিল জোদ্দারি ও সোনার উপর ব্যবসা। বাবা মারা যাওয়ার পর বাড়ির অভিভাবক রূপে বিবেচিত হলেন অগ্রজ মধুসূদন পোদ্দার। দাদাকে বেশ সমীহ করেই চলতেন জিতেন্দ্রনাথ ওরফে জিতেন পোদ্দার। দাদাকে লুকিয়েই দীক্ষা নিয়েছিলেন জিতেন্দা। ভোরবেলা ঘরের দরজা বন্ধ করে মৃদুস্বরে প্রার্থনা করতেন, গোপনে ইষ্টভৃতি করতেন। পাছে দাদা জানতে পেরে বকাবকি করেন, বাড়িতে অশান্তি হয় এই আশঙ্কায় ভুগতেন সকল সময়। ইষ্টভ্রাতাদের বাড়িতে আসতে দিতেন না এই কারণে। একদিন জোর করেই কয়েকজন সহপ্রতিনিত্বিক তাদের কাশিয়ানী গ্রামের বাড়িতে চলে এলেন। দাদা মধুসূদন তখন সিঁড়ি তৈরির কাজে মিস্ত্রিদের নিয়ে ব্যস্ত। এই সুযোগে ইষ্টভ্রাতারা বাড়িতে ঢুকে ইষ্ট আলোচনায় মত্ত হয়ে উঠলেন। সিঁড়ি তৈরি সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় মন ভালোই ছিল। ঘরে ঢুকে ওই ইষ্টমুখর পরিবেশ কেমন আবিষ্ট হয়ে যান তিনি। মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে এসে বসে পড়ে আলোচনায় যোগ দেন। সম্পূর্ণরূপে উজ্জীবিত হয়ে তিনি সৎ নামে দীক্ষা গ্রহণ করেন। তারপর থেকে জিতেন্দার ইষ্টকর্মের পথে আর কোনো বাধা রইল না। 1350 বঙ্গাব্দ নাগাদ বাংলাদেশে খাদ্যভাব চলছে। সেই সময় প্রায় প্রতি রাতে কাশিয়ানীতে তাদের বাড়িতে আনন্দবাজার সহযোগে সৎসঙ্গের আসর বসত, প্রচুর লোক সমাগম হতো, দীক্ষাও হতো প্রচুর। মধুসূদনের সন্তান বেশি দিন বাঁচত না, এক মাস, দুই মাস বা আঁতুড়েই মারা যেত। পাবনায় শেষে ঠাকুরের কাছে নিবেদন করা হলে তিনি বাড়িতে সস্তায়ন মহাযজ্ঞ করতে বললেন। সেই মতো যজ্ঞ করে যজ্ঞের কলা ইত্যাদি প্রসাদ খাওয়ানো হলো মধুসূদনের স্ত্রীকে। তারপর একটি সন্তান হয় তাঁদের। ঠাকুর নামকরণ করলেন রামভোজন। মুখে প্রসাদ দেওয়া হলো দেওঘরে। ঠাকুরকে সোনার চেন দিয়েছিলেন মধুসূদনদা। তারপর ছেলের গলায় সোনার চেন পরানো হয়। ইষ্টপ্রাণ রামভোজন শেষে ঠাকুরের প্রতিকৃতি অঙ্কন করেন। 1354 দেশভাগ হয়ে যাওয়ার পর রায়টের ভয়ে সব বন্দুক সিজ করে নেয় থানা থেকেই। তাই নিরাপত্তার অভাবে পূর্ব পাকিস্তানে আর থাকা হয়নি। কাশিয়ানি থেকে এসে দেওঘরে কাস্টর টাউনে বাড়ি ভাড়া করেছিলেন তারা 2 বছর। এইখানেই জ্যেষ্ঠভ্রাতা আদিত্য মারা যান।
তিপান্ন বঙ্গাব্দে রামভোজনের মুখে প্রসাদের সময় ছোট ভাই শান্তিরঞ্জনের শরীর খারাপ হয়। শেষে ঠাকুরকে নিবেদন করা হলে তিনি শান্তিরঞ্জনকে ডেকে জিজ্ঞাসা করেন, তুই মাদ্রাজ যেতে পারবি? কিন্তু অসুস্থ ছোট ভাইকে কাজ ছাড়া করতে চাননি মধুসূদন। একা মানুষ, সে আবার অসুস্থ, কি করবে সে একা একা বিদেশ ভুঁয়ে? এই সব সাত পাঁচ ভেবে শ্রী ঠাকুরের প্রস্তাবে রাজি হলেন না মধুসূদন। হলে হয়তো ইতিহাসটা অন্যরকম হতো। ভাইকে দেওঘর থেকে আবার কাশিয়ানিতে ফিরিয়ে আনলেন। কিছুদিন পর যক্ষা ধরা পড়ল তার। মাত্র 32 বৎসর বয়সে অকালে ইহলোকের মায়া ত্যাগ করে চলে গেল শান্তিরঞ্জন, যেখানে পরম মঙ্গলময়কে উপেক্ষা করে নিজের বোধগুলি কার্যে পরিণত করতে যাওয়া, সেখানেই নেমে আসে করাল অন্ধকার। পথ খুঁজে আর পাওয়া যায় না, মাথা ঠুকে মরতে হয়। তাই রবি কবি বললেন, মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ, তোমা হতে যাবে হইয়ে বিমুখ, আপনার পানে চাই। মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ, তোমা হতে যাবে হইয়ে বিমুখ, আপনার পানে চাই। জেনে বুঝেও ভুল করি আমরা, ভুল শুধরানোর ইচ্ছে আমাদের কখনো কখনো পীড়াটুকুও দেয় না। যেমন আবার এমনটাই ঘটল, যখন জমি কিনে তারা নবদ্বীপে চলে আসছেন, তখন ঠাকুরের কাছে গেলেন দুই ভাই মধুসূদন ও জিতেন্দ্রনাথ। শ্রী ঠাকুর দয়া করে বলে দিলেন, গঙ্গার পশ্চিম পাড়ে বাড়ি করো। কিন্তু ততদিনে গঙ্গার পূর্ব পাড়ে জমি কেনা হয়ে গেছে। মধুসূদন দা চাননি আবারও নতুন করে পশ্চিম পাড়ে জমি কেনার কষ্ট স্বীকার করতে। কথাই বলে, গঙ্গার পশ্চিম কূল বারাণসী সমতল। শেষে ঠাকুর সতর্ক করে দিলেন, কিন্তু গুরুর আদেশ পালনে যথেষ্ট তৎপর হতে পারলেন না তারা। ফল যা হবার তাই হল। প্রায় বন্যায় সেই বাড়ি ডুবে যায় এখনো। বন্যা হলে এখনো সবাইকে অসুবিধায় পড়তে হয়। নবদ্বীপে আসার পর জিতেন্দা পৈতৃক ব্যবসা আরম্ভ করলেন নতুন করে। দেওঘরেও যাতায়াত চলতে লাগলো নিয়মিত। শেষে ঠাকুর একদিন ডেকে জিতেন্দাকে বললেন, এবার পরমপিতার কাজে লেগে পড়ো। জিতেন্দা উত্তর দিলেন, ঠাকুর আর একটু গুছিয়ে নি, কুলের প্রয়োজনে শ্যামের ডাককে উপেক্ষা করলে শ্যাম কুল দুটোই চলে যায়। এক্ষেত্রেও তাই হলো। ভর্তি কুরুসভায় দ্রৌপদী সর্বশক্তি প্রয়োগ করেও নিজের লজ্জা রক্ষা করতে পারছিলেন না। কিন্তু যেই না দুহাত তুলে হৃদয় বিহারী মাধবকে ডাকলেন, অমনি সাহায্য আসতে লাগল অবিরলভাবে। তাই তো ঠাকুর বললেন, নিজেই বুঝে হতে রে পাকা, ধাক্কা খেতে হবেই অনেক, বহুদর্শীর হাত ধরে তাই দূর করিস তোর শঙ্কা যতেক। তাই মঙ্গলময়ের চরণে সম্পূর্ণ আত্মনিবেদন না করলে
সম্পূর্ণ মঙ্গলের অধিকারী হওয়া যায় না। নিজের বোধ বুদ্ধি মতো চললে ধাক্কা খেতেই হবে, যেমনটা হয়েছিল জিতেন্দার। ব্যবসা পড়তে লাগলো, সোনার উপর বড় বড় বাঁট বাঁধা পড়তে লাগলো গঙ্গার ওপারে হরপ্রসাদ মল্লিকের দোকানে। পৈতৃক ব্যবসাতে সুবিধা করতে না পেরে আরও নানা রকম ব্যবসাতে সচ্ছলতার মুখ দেখার চেষ্টা করলেন। কয়লা, সার, চালের গুদাম ইত্যাদি নানা রকম ব্যবসা করেও স্বস্তির কূলে তাঁর তরি ভিড়ল না। অথচ পরমপিতার আহ্বানে ঘর ছেড়ে বেরিয়েও পড়তে পারছিলেন না। মাঝে মাঝেই ঠাকুরের ডাক, এবার পরমপিতার কাজে লেগে পড়ো। তাঁর হৃদয় জগৎকে তোলপাড় করে তুলত। অপেক্ষায় ছিলেন সেই মহেন্দ্রক্ষণের যখন তিনি বৃহতের ডাকে সাড়া দিয়ে অসীম কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়বেন। পরমপিতার দয়ায় সেই সুযোগও এসে গেল একদিন। জ্যেষ্ঠকন্যা রত্নার বিবাহ হয়েছিল বাগদায় হসপিটাল কোয়ার্টার্সে। ভূপতিমোহন সেনের পুত্র সন্তোষ কুমার সেনের সঙ্গে। সেন পরিবার তখনও সৎসঙ্গের আশ্রিত ছিল না। বাগদায় তখন কেবল প্রফুল্ল চৌধুরীর পরিবারই দীক্ষিত ছিল। রত্নাদেবীর প্রথম সন্তান প্রসবের পূর্বে গর্ভপাতেই মারা যায়। তারপর পরপর দুটি কন্যা সন্তানের জন্ম হয়, মন্তা ও শান্তা। দুইজনেই 10 মাস বয়স থেকে পোলিও রোগে আক্রান্ত হয়, একেবারেই শয্যাশায়ী। পরিবার গভীর দুঃখের করাল ছায়া নেমে আসে পরিবারে। দিশেহারা হয়ে রত্নাদেবী আকুল হয়ে শ্রী ঠাকুরকে স্মরণ করতে থাকেন, কেননা শ্রী ঠাকুর সম্পর্কে এটাই তো বলা হয়, জীবনের প্রতিকূলে তুমি অনুকূল, সকল ভুলের মাঝে চিরনির্ভুল। কাঁদতে কাঁদতে মায়ের চোখ জলে ভেসে যায় সন্তানের মঙ্গল কামনায়। বুঝেন নিরাময় দূরস্থ, প্রাণ টিকিয়ে রাখাই দায়। তবুও বৃথা আশা, মরিতেও মরে না। এরই মধ্যে খবর পেলেন শ্রী ঠাকুরের মধ্যম পুত্র পূজ্যপাদ ছোড়তা, পূজ্যপাদ বিবেকরঞ্জন চক্রবর্তী প্রফুল্লদার বাড়িতে এসেছেন। ছুটলেন রত্নাদেবী প্রাণের দায়ে। ছোড়তা তাকে দেখে জানতে চাইলেন, মেয়েটা কে রে? রত্নাদেবী ঘরের ভেতরে প্রবেশ করলে সচ্চিদানন্দ গোস্বামী, মানে হরিগোসাইদা, তাকে চিনতে পারেন। তিনি জানতেন না রত্নাদেবীর শ্বশুর বাড়ি এখানে। কথা বলতে বলতে রত্নাদেবী কেঁদে ফেললেন, জানালেন তার কন্যাদের কথা। মৃত্যু পথযাত্রী শয্যাশায়ী দুটি কন্যাকে নিজে এসে দেখলেন হরিগোসাইদা। তাদের দিকে তাকিয়ে বললেন, এ আর হতে দেওয়া যাবে না। হরিগোসাইদা বলেছিলেন যে তিনি সুযোগ মতো সস্তয়নী মহাকবচ করে দেবেন। প্রফুল্লদার বাড়িতে ফিরে এসে তিনি পূজ্যবাদা ছোড়দাকে সব নিবেদন করলেন। ছোড়দা নিদেন দিলেন যে জামাই মানে সন্তোষ সেনকে দীক্ষা নিতে হবে। সে দায়িত্ব তিনি অর্পণ করলেন স্থানীয় কর্মী ভূপেশ গুহকে। 7 দিনের মধ্যে তা সম্পন্ন হয়। শ্রী সন্তোষ সেন ও শ্রী শিবুদাস সাহার দীক্ষা একই সঙ্গে হয়। 1964 সালের
ডিসেম্বরের কনফারেন্সে তারা দুজন একই সঙ্গে দেওঘরে যান, ইষ্টদেবতাকে দর্শন করেন, ফিরে আসেন সম্পূর্ণ ইষ্টপ্রাণ মানুষ রূপে। সদ্দেহ দেবীপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে রত্নাদেবীর পত্রালাপ ছিলই। রত্নাদেবী নিয়মিত অশ্বগন্ধা শিকড় বেটে সেবন করতেন। এরির মধ্যে ছোট মেয়ে শান্তা ইহলোকের মায়া কাটিয়ে সব যন্ত্রণা জয় করে বিদায় নিয়েছে। ছয় মাসের গর্ভবতী অবস্থায় নতুন বাড়ি করে সে বাড়িতে বাস উঠিয়ে চলে এসেছেন রত্নাদেবীরা হসপিটালের সামনে। নিয়মিত সৎসঙ্গের আসরও বসছে সেখানে। এরই মধ্যে চব্বিশে আশ্বিন 1373, ইংরেজি 11 অক্টোবর 1966-তে আর একটি কন্যা জন্মগ্রহণ করল। দেওঘরে চিঠি লিখে শ্রী ঠাকুরের কাছ থেকে নাম প্রার্থনা করে আনা হল। ঠাকুর নাম দিলেন ত্রিপা। অসুস্থ বড় মেয়ে মানটা বড় কষ্ট পাচ্ছে, মায়ের হৃদয় সে কষ্ট সহ্য করে কি করে, কিন্তু জীবদ্দশায় এ কষ্ট থেকে তো মেয়ের নিস্তার নেই। তাই বাধ্য হয়ে রত্নাদেবী শ্রী শ্রী ঠাকুরকে চিঠি লিখলেন, ও বড় কষ্ট পাচ্ছে, ও যদি ভালো না হয় ওকে তোমার চরণে নিয়ে যাও। চিঠি পাঠানোর 7 দিনের মাথায় মানটা মুক্তি পেয়ে গেল। সেটা অগ্রহায়ণ মাস। ভূপেশ গোধার সহকারী ছিলেন শচীন বিশ্বাস। ভূপেশদা চিটে গুড় জোগাড় করতেন, শচীনদা সেই চিটে গুড় দেওঘরে পৌঁছে দিতেন। শিশি ঠাকুরের তামাক সাজার জন্য তা প্রয়োজন হতো। সেবারে অর্থাৎ 1370-এর পৌষের কনফারেন্সে শচীনদা যাবেন দেওঘরে, আরও কয়েকজন ইষ্টভগিনী জোগাড় করে সঙ্গে যেতে অনড় হয়ে উঠলেন রত্নাদেবী। তিনি যাবেন 3 মাসের কন্যা নিয়ে। তার জীবনে তো বিপর্যয় লেগেই আছে। প্রথম সন্তানকে হারাতে হলো গর্ভপাতের কারণে, পরের 2 কন্যা পোলিওতে আক্রান্ত হলো মাত্র 10 মাস বয়সে। মাত্র 5 বছর তাদের আয়ু ছিল। তীব্র কষ্ট ভোগ করছে তারা, মা হয়ে সহ্য করতে হয়েছে সব। আর নয়, একে বাঁচাতে হবে, সুস্থ জীবন দান করতেই হবে। জীবনেশ্বরের চরণে জীবন নিবেদন না করলে জীবন সার্থক হয়ে ওঠে না। সুতরাং কোনো ওজোর আপত্তি না শুনে তিনি চললেন দেওঘরে ওই দলটির সঙ্গে। দেওঘরে পৌঁছে শ্রী ঠাকুরকে প্রণাম করতেই ঠাকুর বললেন, বলে উঠলেন, ঠাকুর যা যা আনন্দবাজারে যা, সঙ্গে ওই দুধের শিশুকে দেখে দয়াপরবশ হয়ে শ্রী বড়দা মনোময়নীর ধামের ডান দিকে ঘরটিতে থাকার ব্যবস্থা করে দিলেন রত্নাদেবীকে। পরদিন সকাল সকাল সদ্দেহ দেবীদা রত্নামাকে নিয়ে চললেন শ্রী ঠাকুরের কাছে। কনফারেন্স শেষ হয়ে গেছে, অনেকে ফিরে গেছেন, তাই ভিড়ও কম। ঠাকুর বসে আছেন পার্লারে। ওই কয়েকজনকে টপকে পার্লারের ভেতরে চলে যেতে কিছু বেগ পেতে হলো না। দেবীদা রত্নামাকে একেবারে ঠাকুরের সামনে নিয়ে এসে ফেললেন। তিনি ইঙ্গিত করতেই রত্নামা কোলের শিশুটিকে ঠাকুরের সামনে মেঝেতে শুয়ে দিলেন। হঠাৎ করে পায়ের কাছে একটা দুধের শিশুকে দেখে ঠাকুর
মাথা ঝুঁকিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। স্থির গভীর স্তব্ধ সেই দৃষ্টি খানিকক্ষণ, তারপরে মুখ তুলতেই শশব্যস্ত হয়ে বলতে লাগলেন, তোল তোল ঠান্ডা লেগে যাবে। দেবীদার দিকে তাকালেন রত্নামা। দেবীদা ইঙ্গিত করতেই শিশুটিকে তুলে নিলেন কোলে, কোনো ভূমিকা না করে, কোনো কিছু জানতে না চেয়ে। অন্তর্যামী দয়াল ঠাকুর জিজ্ঞাসা করলেন, এর আগে যারা মারা গেছে তারা ছেলে না মেয়ে? রত্নামা বললেন, দুটোই মেয়ে। ঠাকুর বললেন, আর মেয়ে নয়, প্যারির কাছে যা। প্যারিদা ঔষধ দিলেন, অ্যাপডেক ড্রপ, প্রতিদিন দুবেলা পাঁচ ফোঁটা করে খাওয়াতে হবে। সঙ্গে এও বলেন, আর মেয়ে না, যখন কিছু বুঝবে আমাকে জানাবে। দেবীদার কথা মতো রত্নামা গেলেন হেমদার সঙ্গে সাক্ষাৎ করতে। সদ্যেও হেমদা অর্থাৎ হেমচন্দ্র মুখোপাধ্যায় হলেন দেবীদার বাবা। হেমদা পরিষ্কার বলে দিলেন যে তিনি যা বললেন তা যদি অক্ষরে অক্ষরে পালন করতে না পারা যায় তাহলে তিনি বৃথা বাক্য ব্যয় করবেন না। আর অকাল মৃত্যু নয়, কোলের সন্তানটিকে সুস্থভাবে বাঁচিয়ে রাখতে বদ্ধপরিকর রত্নামা। তা সে যে কোনো মূল্যেই হোক না কেন, রাজি হলেন রত্নামা। সদ্যেও হেমদা বলতে লাগলেন, এই মেয়েকে কেউ তিন বছর মাছ খেয়ে ছোঁবে না। এই মেয়ে কোনোদিন মাছ খাবে না, মাছ ছোঁবে না। যতবার খাবে এক ফোঁটা চুনের জল, আর সকালে একটা থানকুনি পাতার রস খাওয়াতে হবে। প্রতি শুক্রবার বাড়িতে সৎসঙ্গ হবে, লোকজন না পাওয়া গেলে একা একা সৎসঙ্গ করতে হবে, রসগোল্লা ভোগ দিয়ে। ফিরে আসার সময় রত্নাদেবী সগোক্তি করেছিলেন, যদি এ মেয়ে বাঁচে তো তোমারই কাজ করবে। বাড়িতে ফিরে এলেন রত্নামা দৃঢ় সংকল্প নিয়ে। নিজে বাটিতে চাল ফুটিয়ে নিজে ভাত করে খেলেন। বাড়ির সবাইকে ডেকে জানালেন দেওঘরের সমস্ত ঘটনা। আমিষ খেয়ে মেয়েকে ছোঁয়া যাবে না, এত কঠিন নিয়ম তো এই বাড়ি থেকে পালন করা সম্ভব নয়। তাই রত্নাদেবীর মেজ বোন সুনীতা এসে বাচ্চাকে নবদ্বীপের বাড়িতে নিয়ে যেতে চাইলেন। কিন্তু মায়ার সংসার, মেয়ে সবে হাসতে শিখেছে, এ মেয়েকে বাবা ছেড়ে থাকবেন কি করে? তাই সন্তোষ সেন বাড়ি থেকে আমিষের পাট তুলে দিলেন। নিশ্চিন্ত হলেন রত্নাদেবী। মেয়ের যখন দশ মাস বয়স তখন কপালে ভাঁজ পড়ল রত্নাদেবীর, কেননা দশ মাস বয়স থেকেই আগের দুই মেয়ে অসুস্থ হয়েছিল। তাঁর ইচ্ছা মেয়েকে ধরে সর্বক্ষণ নাম করা, ইষ্টময় করে রাখা, তাহলে কোনো অনিষ্ট স্পর্শ করতে পারবে না। যেমন ভাবা তেমনি কাজ। বাবা জিতেন পোদ্দারকে ডেকে পাঠালেন চিঠি লিখে। জিতেনদা তখন কৃষ্ণনগর কোটে স্ট্যাম্প ভেন্ডারের চাকরি করেন। ছুটি নিয়ে চলে এলেন তিনি মেয়ের কাছে বাগদায়। নাতনি কোলে করে সর্বক্ষণ তিনি নামে ডুবে থাকতেন। মাসের পর মাস কাটল এইভাবে। মেয়ে সুস্থ হয়ে প্রাণোচ্ছল হয়ে উঠল, আর জিতেন্দার ঘটল ভাবান্তর। সর্বক্ষণ নামে মুখর থাকা, আর সুযোগ ঘটলেই স্থানীয় কর্মীদের সঙ্গে সঙ্গ তাকে করে তুলল জাজন মুখর। চাকরিতে ইস্তফা দিয়ে হয়ে উঠলেন সর্বময়ের কর্মী। পরের বছরই ১৯৬৭ খ্রিস্টাব্দ শ্রী ঠাকুর
তাকে সহপ্রতিনিত্বিকের পবিত্র পাঞ্জা প্রদান করেন। উল্লেখ্য, এরপর আরও দুই সন্তানের জন্ম হয়, আর দুজনেই পুত্র সন্তান। জ্যোতি সেন, তার জন্ম 1375 সালে ফাল্গুন মাসে, ও লোকেশ সেন, তার জন্ম 1377 সালে শ্রাবণ মাসে। ত্রিপা সেন এখন কৃষ্ণনগরের স্থানীয় শক্তিনগর উচ্চ বিদ্যালয়, উচ্চ বালিকা বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহশিক্ষিকা। স্বামী পুত্র কন্যা নিয়ে তিনি সুখে ইষ্টমুখর দিন যাপন করছেন। তাঁর বাগদায় পিতৃগৃহে ও কৃষ্ণনগরের বাড়িতে এখনও প্রতি শুক্রবার রসগোল্লা ঠাকুর ভোগ দিয়ে সৎসঙ্গ হয়। আচ্ছা, এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। পরমপিতার রাতুল চরণে আপনার এবং আপনার পরিবারের সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।